আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত মাই চ্যানেল জবস ইনফরমেশন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। নিয়োগটি প্রকাশ করেছে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 10 ঢাকায় চাকরি। তো আবেদনের বিষয়বস্তু বিস্তারিত, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা আমি সবই জানিয়ে দেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 10 ঢাকায় চাকরি, পদ সংখ্যা 39 জন, স্মারক নং 08010085 001012073124, নিয়োগ প্রকাশের তারিখ 6/10/2021 খ্রিস্টাব্দ। এবারে আসি পদের নাম। ক্রমিক নাম্বার 1 উচ্চমান সহকারী, পদ সংখ্যা 9 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনায় সম্পর্কিত কোর্স। ক্রমিক নাম্বার 2 ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 5 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপি লিখনে কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ইত্যাদি পরিচালনায় দক্ষতা সহ টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। ক্রমিক নাম্বার 3 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 5 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে 20 বাংলা এবং ইংরেজি সরি 20 ইংরেজি শব্দ। ক্রমিক নাম্বার 4 গাড়ি চালক, পদ সংখ্যা 1 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী। ক্রমিক নাম্বার 5 নোটিশ সার্ভার, পদ সংখ্যা 5 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 6 অফিস সহায়ক, পদ সংখ্যা 7 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 7 নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 7 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভিউয়ার্স, এবারে দেখা যাক যে সকল জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন। কর্মিক নং 1-4 পদের জন্য ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলা আবেদন করতে পারবেন। ক্রমিক নং 5-7 পদের জন্য ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ভিউয়ার্স, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। এবারে দেখব প্রার্থীর বয়স। বয়সসীমা 18-30 বছর। যে সকল প্রার্থীর বয়স তারিখগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং মাথায় রাখবেন। 30/9/2021 তারিখে 18-30-এর মধ্যে থাকবে তারা যোগ্য বিবেচিত হবেন। তবে 25/3/2020 তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা হবে 18-32 বছর পর্যন্ত। ভিউয়ার্স, যারা কোথাও চাকরিরত অবস্থায় আছেন সেখানকার অনুমতিপত্র নিয়ে এখানে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে। এবং প্রার্থী যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে প্রার্থীর, তাহলে সেই সনদ আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। নাগরিকত্ব সনদপত্র মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে সরি শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নিরীগোষ্ঠী এবং আনসার ও বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সংযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট ও মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধার সনদসহ মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণক সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। গাড়ি চালক পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি,
সরকারের নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। নিয়োগের বিষয়ের সরকারের নীতিমালা মোতাবেক সকল নীতি অনুসরণ করা হবে। বিজ্ঞপ্তিটি কর অঞ্চল 10 ঢাকার ওয়েবসাইট ট্যাক্স জোন 10 ঢাকা .gov.bd-তে পাওয়া যাবে। এই লিঙ্কে আপনার নিয়োগটি পাওয়া যাবে। আবেদন ফর্ম পূরণে যারা ইচ্ছুক, আবেদন ফর্ম পূরণের তারিখ ও শেষ তারিখ, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 11/10/2021 সকাল 10টা থেকে, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/10/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS ও পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনে আপনার যা প্রয়োজন হবে, অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 গুণ, প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং তা মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে আপনার। তারপর আছে SMS প্রেরণের নিয়মগুলি, অবশ্যই এখান থেকে দেখে নেবেন। SMS প্রেরণের নিয়মগুলি যদি আপনি নিজে করেন, আপনি কিন্তু একটু চেষ্টা করলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। বিয়ার্স, এবারে দেখব কোন কোন পদের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে। দুটি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 4 পদের জন্য 112 টাকা এবং 5 থেকে 7 পদের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। প্রথম SMS-এ এখানে SMS এখানেও SMS প্রেরণের নিয়ম বলি দেয়া আছে, দেখে নেবেন এখান থেকে স্কিপ করে স্টপ করে। তারপর নিচে আছে কর অঞ্চলের অ্যাড্রেস, যদি কোনো সমস্যা হয় 1-to-1 টেলিটক নাম্বার দিয়ে 1-to-1 কল দিয়ে সমস্যা সলভ করে নেবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী দেখাবো না কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।